সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং এই মুহূর্তে যারা আমার এই ক্লাসটি দেখছেন তাদের সকলকে সাগরকন্যা অনলাইন শিক্ষালয় এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বিধান চন্দ্র সাহা, প্রভাষকীয় শিক্ষা বিভাগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরতের আকাশে যখন সাদা মেঘের ভেলা ভাসছে, যখন কাশফুলের আগমনে শরতের এই আগমনী বার্তায় নতুন করে প্রকৃতি সাজছে নতুন রূপে, ঠিক তখনই নবীনদের আগমন। এবং প্রতি বছরের নয়, এবারও নবীনরা আমাদের এই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং নবীনদের আগমনে যেন একটি নতুন সুবাতাস বইছে। আমরা প্রতিবার যেরকমভাবে নবীনদের স্বাগত জানাই, এবারে মহামারীর কারণে, এই বৈশ্বিক মহামারীর লগ্নে আমরা তাদেরকে একটু ভিন্নভাবে, যারা আমাদের এই ক্লাসে আজকে নবীনরা উপস্থিত আছো, তোমাদেরকে আমরা ভিন্নভাবে একটু স্বাগত জানাচ্ছি এই ভার্চুয়াল মাধ্যমের মাধ্যমে। যদিও বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন একটি মহামারীকাল পালন করছে বা মহামারীকাল পার করছে, তার জন্য আমরা এখন চেষ্টা করছি যে ভার্চুয়াল মাধ্যমে তোমাদের সাথে সম্পৃক্ত হয়ে, তোমাদেরকে ক্লাসের সাথে সম্পৃক্ত রেখে কিছুটা শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার জন্য। আশা করি তোমরা আমাদের সাথে পরিচিত হয়ে নিবে এবং আমাদের এই শিক্ষা কার্যক্রমে তোমরা অংশগ্রহণ করে তোমাদের শিক্ষা কার্যক্রমটিও চলমান রাখবে। নবীনদের আশা প্রত্যাশা এবং তাদের চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করার জন্য। যদি কেউ এখনও তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে বা সহপাঠী যারা রয়েছে, তারা যদি কেউ অংশগ্রহণ না করে থাকে, তোমরা ক্লাসটি শেয়ারের মাধ্যমে বা ইনভাইটেশনের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করতে সাহায্য করবে, এই আশাবাদ ব্যক্ত করি। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করো এবং ক্লাসটি অবশ্যই তোমাদের ভালো লাগবে, এই আশা নিয়ে বা এই প্রত্যাশা নিয়ে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই মুহূর্তে একটি ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে এখানে মাছ রয়েছে, পশু পাখি রয়েছে এবং সবজি রয়েছে। তো এই ছবিটি দিয়ে আমি তোমাদেরকে প্রথমে স্বাগত জানাচ্ছি যে ওয়েলকাম অল অফ ইউ টু লাইফ সায়েন্স, অর্থাৎ জীববিজ্ঞানের একটি শাখা বা জীববিজ্ঞানের যে বিশ্ব রয়েছে, জীববিজ্ঞানের যে ভাণ্ডার রয়েছে, তোমাদেরকে সেই ভাণ্ডারে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আসলে আমার পরিচয়, আমি বিধান চন্দ্র সাহা, প্রভাষকীয় শিক্ষা বিভাগ, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তোমাদের এই ক্লাসগুলো তোমরা যেখানে পাবে, তোমরা এই লাইভ ক্লাসের বাইরেও ক্লাসগুলো আপলোড আকারে তোমরা ইউটিউবে পাবে। ইউটিউবে একটি চ্যানেল আছে, কৃষি টিউব, ওই কৃষি টিউব চ্যানেলে তোমরা ক্লাসগুলো পাবে। এছাড়া সাগরকন্যা অনলাইন শিক্ষালয় ফেসবুকে এবং মুক্তিযোদ্ধা মেমোরিয়াল অনলাইন ক্লাসরুম, এই দুইটি কিসে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। সুপ্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, গতকালকে আমরা যখন রুটিন পাবলিশ করি তখন আমরা বলেছিলাম যে তোমরা এতদিন গল্প শুনে এসেছো, কিন্তু আজকের ক্লাসে তোমাদেরকে গল্প দেখানো হবে। তো আমরা গল্প দেখানোর আগে আজকে তোমাদেরকে দুটি ছবি দেখাই, একটি হচ্ছে খরগোশের ছবি, অন্যটি কচ্ছপের। তোমাদের ছবিটি অবশ্যই পরিচিত, এর গল্পটিও তোমাদের পরিচিত। তো চলো, এই গল্পটি তোমরা যখন ছোটো ছিলে, যখন ক্লাস থ্রিতে বা ফোরে পড়ছো, তখন এই গল্পটি তোমরা পড়েছিলে, আজকে আমরা এই গল্পটি দেখে নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে ছবি দুটি দেখলে, যে খরগোশ এবং কচ্ছপের, তোমরা যদি গল্পটি মনে করার চেষ্টা করো, গল্পটির প্রেক্ষাপট ছিল এরকম যে যখন কচ্ছপকে হেঁটে যেতে দেখলো খরগোশ, তখন খরগোশ কচ্ছপকে তাচ্ছিল্য করে বারবার বলতেছিল এরকম যে তোমার চারটি পা থাকার পরেও তুমি এত ধীর গতির, তুমি খুবই ধীরে হাঁটো, তোমার শক্তি নেই, এরকম বলে বিভিন্ন তাচ্ছিল্য করছিল। তো চলো, তোমারও চারটি পা, আমারও চারটি পা, আসো আমরা একটি প্রতিযোগিতা করি, দেখি কে ফার্স্ট হয়। তো গল্পটির প্রেক্ষাপট এরকম থাকার পরে আমরা এই গল্পের এন্ডিং জানি, কিন্তু আজকে আমরা গল্পটি দেখব। গল্পটি আমরা শুনেছি কিন্তু গল্পটি আমরা দেখব। চলো গল্পটি আমরা দেখে আসি। দেখো, এখানে খরগোশ ও কচ্ছপ তাদের দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে এবং দৌড় শুরু হয়ে গেল। খরগোশ যথারীতি এগিয়ে গেল, এগিয়ে অনেকটা এগিয়ে গিয়ে সে থেমে রইল। এই থেমে থাকার পরে কিন্তু কচ্ছপ তখন থামেনি, কচ্ছপ কিন্তু ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে। দেখো, এই মুহূর্তে কচ্ছপ কিন্তু খরগোশকে ক্রস করে চলে গেল এবং তার এন্ডিং পয়েন্টে সে এগিয়ে গেল, অর্থাৎ খরগোশ কিন্তু সে কোনোভাবেই তার জায়গা থেকে নড়ছে না, সে কিন্তু বসে আছে, কিন্তু কচ্ছপ কিন্তু তার প্রেক্ষাপটে এগিয়ে গিয়ে সে জিতে নিল রেসটি। অর্থাৎ এরকমই গল্পটি আমরা দেখে পড়েছিলাম যে খরগোশ ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ার পরে কচ্ছপ কিন্তু তার গতি না থামিয়ে এগিয়ে যায় এবং সে তার এন্ডিং
রাইডিং পয়েন্টে গিয়ে রেসটি জিতে নেয়। এটি ছিল গল্পের প্রথম ভার্সন, অর্থাৎ প্রথম অংশ। এই প্রথম অংশে খরগোশকে কচ্ছপ হারিয়ে দেয়, এবং এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি ছিল যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীরতা এবং ধৈর্য থাকলে সাফল্য আসে। এই সাফল্যের জন্য ধীরতা স্থিরতা ছিল একটা সময়ে মানুষের নীতিকথা বা নীতির বাক্য, কিন্তু এখন যুগের পরিবর্তনের কারণে আমরা যখন 2G থেকে 3G এবং 3G থেকে 4G এবং 4G-র পরে আমরা 5G-র স্বপ্ন দেখছি নেটওয়ার্কের ক্ষেত্রেও, কিন্তু আমরা যখন 2G নিউজ নেট ইউজ করতাম তখন আমরা ইন্টারনেট ইউজ করতাম, তখন যে ইন্টারনেটের গতি ছিল এখন কিন্তু সেই গতি নেই। এখন আমরা এই গল্পেরই দ্বিতীয় ভার্সন দেখব। দ্বিতীয় ভার্সনে সময়ে খরগোশ যখন হেরে গেল, দ্বিতীয় ভার্সনের প্রেক্ষাপট ছিল এরকম যে খরগোশ হেরে যাওয়ার পরে খরগোশ কচ্ছপকে বলল, ঠিক আছে ভাই, তুমি তো জিতে গেলে, তাহলে চলো আমরা আরেকটি রেস দেই, কারণ একটি রেস দ্বারা তো নিয়ন্ত্রিত কোনো কিছু নির্ধারণ হয় না, তো চলো আমরা আরেকটি রেস দেই, রেসের মাধ্যমে আমরা সিরিজের মাধ্যমে নির্ধারণ করব কে আসলে জয়ী, তাহলে আমাদের মধ্যে তিনটি প্রতিযোগিতা হবে। তো তিনটি প্রতিযোগিতা, দ্বিতীয় প্রতিযোগিতা যখন শুরু হলো, দ্বিতীয় প্রতিযোগিতা চলো আমরা দেখো এবার কিন্তু দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দ্বিতীয় প্রতিযোগিতায় কিন্তু খরগোশ আর এবার থেমে নেই, খরগোশ এবার যথারীতি তার ক্ষিপ্রতা দিয়ে এগিয়ে গেল এবং খরগোশ তার এন্ডিং পয়েন্টে এসে নাচতে শুরু করছে। এটি দেখে কচ্ছপ কিন্তু দেখো হেরে গেল এবং কচ্ছপ এসে তার সামনে দাঁড়িয়ে আছে। দেখো দ্বিতীয় গল্পটিতে আমাদের মোরাল অফ দ্য স্টোরি হলো যে ফাস্ট বা দ্রুততাই সাফল্য এনে দেয়, ফাস্ট উইন্স দ্য রেস, অর্থাৎ যখন দ্রুততা থাকে তখন কিন্তু সাফল্য চলে আসে। এইবার তৃতীয় গল্পের আমরা প্রেক্ষাপট দেখি, প্রেক্ষাপটটি শুনে নেই। প্রেক্ষাপটটি হলো এরকম, খরগোশ এবার বলছে যে কিন্তু আমি কিন্তু এবার জিতে গেলাম। তো কচ্ছপ বলল যে তুমি একবার জিতেছো এবং আমি একবার জিতেছি, তো এবার আমাদের সিরিজ নির্ধারণী ম্যাচ হবে এবং সিরিজ নির্ধারণী ম্যাচে আমাদের এন্ড পয়েন্ট হবে বা গোল হবে ওই পাহাড়ের উপরে। খরগোশ যেহেতু তৃতীয় ম্যাচটি জিতে গেল, খরগোশ খুব উৎফুল্ল, সে সহজেই রাজি হয়ে গেল এবং বলল ঠিক আছে, তৃতীয় ম্যাচে আমাদের চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে এবং আমরা ওই পাহাড়ের উপরে গিয়ে যে আগে পৌঁছাবে সে অবশ্যই এই প্রতিযোগিতায় জিতবে। তো তৃতীয় গল্পটি আমরা এখন দেখে আসি, চলো তৃতীয় গল্পে কী অবস্থা হয়েছিল। তো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সেই গল্প শুরু এবং কচ্ছপ এবং খরগোশ যথারীতি চলে আসলো এবং তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এবার কিন্তু খরগোশ ঠিকই আগের বারের মতন দ্রুততার সহিত চলে আসলো, কিন্তু মাঝপথে একটি নদী চলে আসছে। যখন প্রতিযোগিতার এন্ড পয়েন্ট ঠিক হয় তখন খরগোশ এতটাই উৎফুল্ল ছিল যে তার মনে ছিল না যে ওখানে একটি নদী আছে। তো এবার কিন্তু কচ্ছপ ধীর পায়ে আস্তে আস্তে খরগোশের কাছে চলে আসলো, কিন্তু কচ্ছপ কিন্তু সাঁতার জানে, এজন্য কচ্ছপ নদী পার হয়ে গেল এবং এন্ড পয়েন্টে চলে গেল। কিন্তু খরগোশ তার ওই নির্বুদ্ধিতার জন্য, তার যেহেতু মনে ছিল না, সে কিন্তু নদীটি পার হতে পারলো না এবং প্রতিযোগিতায় হেরে গেল। এবারও কচ্ছপ যখন জিতে গেল, কচ্ছপ জিতে এসে তার সামনে এসে দাঁড়ালো। তো এই তিন নম্বর ভার্সনে বা তৃতীয় গল্পটিতে আমাদের শিক্ষা হলো এরকম যে উইজডম উইন দ্য রেস, অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হলো জ্ঞানই মানুষকে সাফল্য এনে দেয়, জ্ঞান বুদ্ধি থাকলে মানুষ সফল হয়। অর্থাৎ যখন খরগোশকে তৃতীয় পয়েন্টের কথা, তৃতীয় গোলের কথা কচ্ছপ বলেছিল, তখন কিন্তু সে তার উইজডমের পরিচয় দিয়েছে বা বুদ্ধির পরিচয় দিয়েছে এবং বুদ্ধি দিয়েই সে তার তৃতীয় ম্যাচের গোল নির্ধারণ করেছে। এজন্যই কচ্ছপ কিন্তু সফল হয়ে গেল, তার দৃঢ়তার পরেও, তার প্রতিবন্ধকতার পরেও সে কিন্তু বুদ্ধির জোরেই এখানে সফল হলো। অর্থাৎ এই গল্পটিতে আমরা শিখলাম যে জ্ঞান বুদ্ধি থাকলে, যদি প্রতিবন্ধকতা থাকে, নিজের দুর্বলতা থাকে, তার থেকেও উত্তরণ করা যায় এবং জয়ী হওয়া যায়। তো এবার কচ্ছপ বলছে যে দেখো, তোমার স্থলভাগে তোমার ক্ষিপ্রতা রয়েছে এবং জলজ পথে আমি তোমাকে পার করে দিতে পারি। তো আমরা যদি এরকম, এই অঞ্চলে যেহেতু খাদ্যের অভাব, আমরা যদি নদীর ওই পারে চলে যেতে পারি খাবার সংগ্রহের জন্য, তাহলে কিন্তু আমাদের দুইজনেরই উপকার হয়। তুমি আমাকে স্থলপথ পার করে দিলে এবং নদী পথে আমি তোমাকে পার করে দিব। অর্থাৎ দুইজনের একতাবদ্ধ হয়ে পথ চলা এবং একতাবদ্ধ হয়ে চলার একটি নিদর্শন আমরা এই গল্পটিতে দেখতে পাচ্ছি। চলো এই নিদর্শনটুকু একটু দেখে আসি। দেখো এখানে কিন্তু খরগোশকে কচ্ছপ নদী পার করে দিচ্ছে নিজের পিঠে করে। ঠিক এভাবেই কচ্ছপকে যখন খরগোশ স্থলপথে পার করে দিবে, খরগোশের ক্ষিপ্রতার দরুন কচ্ছপের কিন্তু অনেক পথ কমে যাবে এবং কষ্ট কম হবে। তো এই গল্পের শেষ ভার্সনে, যেহেতু আমরা 4G যুগে আছি, এই 4G যুগের বা 4th generation গল্পটি হলো এরকম যে ইউনিটি উইন্স দ্য রেস, অর্থাৎ একতাই মানুষকে সাফল্য এনে দেয় বা একতাই তোমাকে সফল করবে। তো আমি এই গল্পটা এই জন্য দেখিয়েছি যে আজকে আমাদের দুই গ্রুপের, অর্থাৎ আমি শিক্ষক এবং তোমরা শিক্ষার্থী, এই দুই গ্রুপের আমাদের যাত্রা শুরু হলো এবং এই যাত্রা আমরা একতাবদ্ধভাবে দ্রুততার সহিত এবং জ্ঞান বুদ্ধির মাধ্যমে ধীরতা স্থিরতা নিয়ে পথ চলবো। অর্থাৎ এই
যে আমাদের সময়টুকু থাকবে ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে, এই পর্যায়টিতে একে অপরের পরিপূরক হয়ে আমরা পথ চলব, এবং যখন আমরা এগিয়ে যাব যদি একতাবদ্ধভাবে চলতে পারি তাহলে আমাদের সব কিছু দিয়ে আমরা এগিয়ে চলব। এই চারটি গল্প দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আমরা একতাবদ্ধ হয়ে তুমি এবং আমি টু ওয়ে, অর্থাৎ শিক্ষার যে টু ওয়ে রয়েছে, যে ইন্টারাকশন শিক্ষা, যে শিক্ষা ওয়ান ওয়েতে হয় না, যেন একজন শিক্ষক শুধু পড়াইলো কিন্তু ছাত্ররা তাতে অংশগ্রহণ করলো না, তাহলে কিন্তু শিক্ষা হবে না। তো সেজন্য অবশ্যই টু ওয়ে, তোমরাও শিক্ষার সাথে সম্পৃক্ত হবে, আমিও থাকবো, ফলে আমরা দুইজন, এই দুই গ্রুপ একতাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব। তো এই চারটি গল্প দেখানোর উদ্দেশ্য হলো এরকম। তো এতদিন তোমরা গল্প শুনেছিলে, আজকে আমি তোমাদের গল্প দেখালাম। তো এ পর্যায়ে, এই গল্পের পরে আমরা আরও কিছু জিনিস শিখব। এই ক্লাসটিতে তোমরা আশা করি সম্পৃক্ত থাকবে, এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও অংশগ্রহণ করেনি তাদেরকে ইনভাইটেশন করে বা ওয়াচ পার্টির মাধ্যমে তাদেরকে গল্পের ছলে এই ক্লাসটি দেখিয়ে দিবে, এই আশাবাদ ব্যক্ত করি। তো ক্লাসের শেষ পর্যায়ে তোমরা সম্পৃক্ত থাকবে, কারণ ক্লাসের শেষ পর্যায়ে আমি আরও একটি ভিডিও দেখাবো যেখানে আরও কিছু তোমাদের ধারণা পাল্টে যাবে। তো সেই পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, এই আশা রেখে পরবর্তী স্টেপে আমি যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, গল্প তো দেখলে, তিন চারটি ভার্সন, গল্প মনে থাকবে তো? অবশ্যই মনে থাকবে, গল্প আকারে আমরা যা শিখি সেগুলোই মনে থাকে। তো আজকে আমরা আরও দুইটি ছবি দেখছি স্ক্রিনে, একটি হচ্ছে লাঙল নিয়ে একজন কৃষক, পাশের ছবিতে বই খাতা রয়েছে। অর্থাৎ আজকে আমাদের সাবজেক্টটি কী সেটি আমরা ছবির মাধ্যমে বের করে ফেলব। দেখো, দুইটি ছবি দিয়ে শিক্ষা এবং কৃষি, অর্থাৎ আজকে আমাদের সাবজেক্টের নাম কৃষি শিক্ষা। আমি শিক্ষা শব্দটি আগে ব্যবহার করেছি এই জন্য যে আমরা শিক্ষার মধ্যে থেকে কৃষিকে জানব, শিক্ষার মাধ্যমে আমরা কৃষিকে জানব, এই জন্যই হচ্ছে শিক্ষা আগে, এরপরে হচ্ছে কৃষি। অর্থাৎ আজকে আমাদের বিষয়ের নাম কৃষি শিক্ষা। তো বন্ধুরা, স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছ, ছবিটি দেখে ভয় পেয়ে যাচ্ছ না? ছবিটিতে একজন সন্ত্রাসী একটি আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তাই না? এরপরে দেখো, পাশের ছবিটি আছে যে আমাদের ডিফেন্সের সেনা সদস্যরা ট্রেনিং নিচ্ছে। তো আমি এই ছবিটি ব্যবহার করছি, দেখো যে দুইজনই বন্দুক চালাচ্ছে কিন্তু একজন খারাপ কাজে, একজন ভালো কাজে। এরপরে যে ছবিটি দেখছো, দেখো একটি ছুরির ছবি, এই ছুরিতে রয়েছে, ছুরি দিয়ে কোনো ডাক্তার অপারেশন করে, আবার কোনো কেউ কেউ খারাপ কাজ করে। তো দুটিরই ব্যবহার শেখা হয় বিভিন্ন কাজের কারণে। দেখো, এই সব কিছু বাদ দিয়ে আমরা শিক্ষার একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি যে শিক্ষার সংজ্ঞা কী হতে পারে। শিক্ষা হচ্ছে একটি পর্যায়ক্রমিক পদ্ধতি যার মাধ্যমে মানুষের আচরণকে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ মানুষের নেতিবাচক নয়, শিক্ষার মাধ্যমে যে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে, পর্যায় পার করার পরে একটি ইতিবাচক পরিবর্তন। দেখো স্ক্রিনে এখন তোমরা একজন ব্যক্তির ছবি দেখছো, ছবিটি অবশ্যই তোমরা চিনে থাকবে, যে জর্জ আব্রাহাম লিঙ্কন, যিনি একজন কাঠুরিয়া থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। দেখুন, তার একটি বক্তব্য লেখা আছে এখানে যে আই ওয়াক স্লোলি বাট আই নেভার ওয়াক ব্যাকওয়ার্ড। অর্থাৎ ধীরে চলা ভালো কিন্তু কখনোই পিছনের দিকে চলা বা পশ্চাতে যাওয়া ঠিক না। অর্থাৎ তিনি কখনোই ধীরে চলেছেন ঠিকই কিন্তু পিছে তাকিয়ে বা পিছিয়ে পড়েননি। এই পদ্ধতি তিনি যেহেতু অনুসরণ করেছেন, তিনি কিন্তু জীবনে সফল হয়েছেন। স্ক্রিনে এখন তুমি বিখ্যাত মানুষের ছবি দেখতে পাচ্ছ, যে এপিজে আবুল কালাম, ইনি ভারতের একটি, যেখানে টেকনোলজি নেই সেখানে একটি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করে কিন্তু ভারতের উচ্চ পর্যায়ে, একদম রাষ্ট্র পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, এবং উনি কিন্তু সাফল্যের উচ্চ শিখরে অবস্থান করেছেন, একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। তিনি দেখো কি বলেছে, যে স্বপ্ন যেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, অর্থাৎ স্বপ্ন সেটাই যেটা মানুষের পূরণের জন্য মানুষের ঘুম চলে যায় বা ঘুমাতে দেয় না। অর্থাৎ মানুষ স্বপ্ন, যেই স্বপ্নটা তোমাকে ঘুমাতে দেয় না, যে স্বপ্নটা পূর্ণের জন্য তুমি অবিলস চেষ্টা করে যাচ্ছ, সেটি হচ্ছে যাইয়া স্বপ্ন। এই ছবিটি তোমাদের সবার পরিচিত, সবাই চিনো। আমি জানি যে এই প্রজন্মের ছেলেরা এই আগের যে দুইজন তাদেরকে না চিনলেও অবশ্যই ওনাকে চেনেন। ইনি হচ্ছে মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। দেখো, উনিও কিন্তু জীবনে ফেল হয়েছে বা সে অনেক জায়গায় সফল হতে পারেনি, কিন্তু ফেসবুকের মাধ্যমে সে কিন্তু সফল হয়ে গেছে। এই সফলতার পিছনে অনেক গল্প রয়েছে, তার অনেক চেষ্টা রয়েছে। তো ব্যর্থতা মানেই যে কখনোই সফল হবে না সেটা কিন্তু নয়। তো সে ব্যর্থ হওয়ার পরে সে কিন্তু আবার সফল হয়েছে। দেখো, এখানে আরেকজন ব্যক্তি ছবি আছে চায়নার, যিনি আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা। তিনি জীবনে অনেকগুলো জীবনে স্কুল গণ্ডিতে কখনোই অঙ্কে তিনি পাশ করেননি, আবার এমনও দেখা গেছে চাকরির পরীক্ষায় যতজন অংশগ্রহণ করেছে সবার চাকরি হয়েছে কিন্তু তার হয়নি। কিন্তু তারপরও তিনি আজকে বিশ্বের এক নম্বর অনলাইন মার্কেট প্লেস আলিবাবার প্রতিষ্ঠাতা, এবং তিনি কিন্তু বিলিনিয়ার খাতায় তার নাম রয়েছে। অর্থাৎ তিনি কিন্তু এখন সফল ব্যক্তিত্ব।
তো এতক্ষণ আমরা যে মানুষগুলোকে দেখলাম, এখন আমরা দেখবো আসলে শিক্ষা প্রতিষ্ঠান কিরকম ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের কি কি ভাগ হয়েছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিরকম ছিল আগে সেটি একটু দেখে নিই। দেখো, এটি একটি আফ্রিকার কান্ট্রির ঘানার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে তারা এরকম টোলের মতন করে বাইরে গরিব দেশ যেহেতু তারা এভাবে পড়াশোনা করায়। এবং আমাদের দেশেও এটি ছিল, টোল সিস্টেম বা পাঠশালা ছিল, যখন মানুষের শিক্ষা ব্যবস্থার জন্য স্কুল ছিল না তখনও কিন্তু মানুষ এই এই পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করেছে। দেখো, এটি আরেকটি আফ্রিকান কান্ট্রি, এটি আরেকটু উন্নত, কিন্তু এদের বেঞ্চ আছে কিন্তু হাই বেঞ্চ কিন্তু নেই, তারা লিখতে পারছে না, কিন্তু তারা কষ্ট করে হলেও শিক্ষা গ্রহণ করছে। দেখো, এটি আমাদের বাংলাদেশের ছবি, এটি ব্র্যাক স্কুলের ছবি, প্রাইমারি স্কুলের, যেখানে একজন ম্যাডাম যে তার সাধ্য অনুযায়ী একটি মোড়ায় বসে তার শিক্ষা কার্যক্রম। দেখো, এই ছবিটিও একটি পরিচিত ছবি, এটি কিছুদিন আগেও এবং কি এমন এখনও কিছু কিছু স্কুল কলেজে বা বিদ্যালয়ে এই ছবিটি দেখা যায়, যে এরকম একটি ব্ল্যাকবোর্ড থাকে এবং ছাত্ররা ক্লাস করতে থাকে। এই ছবিটিও আমাদের পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। দেখো, এখন যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ফিউচার ক্লাসরুম, অর্থাৎ এই ক্লাসরুমটিতে ছাত্ররা শুধু বই খাতা বা কাগজের ব্যবহার না করে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে, এবং একজন ইনস্ট্রাক্টর বা একজন শিক্ষক থাকবে শুধু তাদেরকে টেকনোলজিগুলো ধরিয়ে দেওয়ার জন্য বা তাদেরকে শেখানোর জন্য, যে যেটাতে ইন্টারেস্ট ফিল করে সেভাবে দেখবে। তো আমরা ক্লাসরুমগুলো দেখলাম, এখন আমরা যেতে যেতে আজকে আমাদের ক্লাসের টাইম যেহেতু আমরা নিয়ে নিয়েছি অনেকক্ষণ, আজকে যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, আজকে আর তোমাদেরকে বেশিক্ষণ আটকে রাখবো না, কিন্তু আজকে যেতে যেতে আমরা আরেকটি ভিডিও দেখব, যে ভিডিওটিতে ক্লাসের যে কীরকম আমরা ক্লাস সামনে আশা করব বা আমাদের পরবর্তী ক্লাসরুম কীরকম বদলে যাবে সে তার একটি ভিডিও আমরা দেখে ফেলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একটি ক্লাস নিলাম, এই ক্লাসটিতে যতক্ষণ তোমরা অংশগ্রহণ করলে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন, স্ট্রাকচার এবং অন্য অন্য গল্প নিয়ে হাজির হব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।